फ्रेंड्स, এই শোরুমটি বোলপুর নিচুপটি থানার পাশে। তো চলুন ভিতরে যাই, আমরা একটা গাড়ি দেখতে এসেছি। তো বলে বলতে হচ্ছে এখন কোম্পানি দিচ্ছে দিয়ে দিচ্ছে স্কিপ না করে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, চলুন কি কি কালার আছে সেগুলো দেখে নি, এর কোয়ালিটি ফিচার্স কি আছে সব দেখে নেব। চলুন, কালার এখানে রয়েছে নি, এটা লালটা, অমরক্ষয় কালার, খুব সুন্দর কালার। আর তেল সার্ভিস এগুলো তাহলে? তেল সার্ভিস তুমি অ্যাপাচি গাড়ি তেল সার্ভিস দাদা অনেক জনাই বলে যে প্রচুর পাবে, অন্যান্য শোরুম আমাদের বলছি ৪০-৪৫ একটু দাম মানে কমবে কি সামনে একটু কিছুদিন পর? আর কমবে না, যা হবে এই যে আরম্ভ হয়ে গেছে। অফারে পেয়ে যাচ্ছেন আপনি 10 লিটার পেট্রোল, সিট কভার, হেলমেট, মোটর বাইক কভার আর 1,500 টাকার অনলাইন কুপন। আর যদি এগুলো না নেন তাহলে 1,49,200 দাম আছে, সেখান থেকে 3,000 টাকা মাইনাস, অর্থাৎ 1,46,200 টাকা লাগবে। ঠিক নেই, এই অফার যদি না, তাহলে ম্যানেজারের সাথে কথা বলে হয়তো অফার না নিলে মনে হয় না যে অফার না হলে তোমার লস হবে। 1,49,000 দেখো অফারে পাচ্ছ তুমি 10 লিটার পেট্রোল, 10 লিটার পেট্রোলের দাম কত? 10 লিটার এখন 1,200 টাকা বটে, 1,200 টাকা হবে না, 1,100 টাকা বটে, 1,100 টাকা। আর হেলমেট 2,000 টাকা আছে। এগারোশো টাকা একটা হেলমেটের দাম আমি বললাম 700 টাকা, হ্যাঁ, প্লাস তোমার সিট কভার একটা 300 টাকা, ঠিক আছে, হেলমেট, সিট কভার, পেট্রোল প্লাস এটা হলো, হ্যাঁ, এর সঙ্গে 1,500 টাকা অনলাইন কুপন। অনলাইন কুপনটা কোনো ইয়ে নেই, ঠিক আছে, বেশ ঠিক আছে, 1,000 টাকা জিনিস কিনতে পারবে। কত হলো? 3,000, 3,500 টাকা। এইবার বলি, আমরা যদি বলি ছাড় করলে হয়তো 2,000 টাকা ইয়ে করবে, আমরা যদি বলি যে এই যেতগুলো দিচ্ছে গাড়ির সাথে ফ্রি, তেল তারপরে সিট কভার যেগুলো আপনি দিলেন, আর একটা কথা, গাড়ি ঢাকায়, তার মানে তোমার 3,500 প্লাস গাড়ি ঢাকায় 4,000 টাকা দিয়ে দিচ্ছে। তা আমরা যদি বলি যে 4,000 টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে দেন, আমার ওগুলো দেন না, ওটা হবে না? তা কোম্পানি কোম্পানি যেটা পাঠাবে সেটা দেবে, কোম্পানি থেকে যেটা দিচ্ছে। তো ফ্রেন্ডস, সবই শুনলেন গাড়ির দাম, কী কী অফার আছে। তো ফ্রেন্ডস, আপনি চাইলে কিনতে পারেন এই পুজোর অফারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।